বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা আর নিন্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারও গাজার বিভিন্ন স্থাপনায় চলে মুহুর্মুহু বোমাবর্ষণ, হাসপাতাল থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র। ইসরায়েলি বর্বরতায় রক্ষা পাচ্ছে না কোনো কিছুই, যেন নারকীয় হত্যাযজ্ঞ মেতেছে ইসরায়েল। পাল্টা জবাব অব্যাহত রেখেছে হামাসও। এদিন তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়ে গোষ্ঠীটি, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামাসের পাশাপাশি এদিন লেবানন থেকেও ছোড়া হয় একের পর এক রকেট। ইসরায়েলের অব্যাহত হামলায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে আছে হাজারো মানুষ। গাজার প্রতিটি হাসপাতাল যেন পরিণত হয়েছে এক একটি মর্গে। ইসরায়েলের নৃশংসতার শিকার বেশিরভাগই নিষ্পাপ শিশু ও নারী। প্রতি আট মিনিটে প্রাণ হারাচ্ছে একজন করে শিশু। অব্যাহত হামলায় অবরুদ্ধ অঞ্চলটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। খাবার, ওষুধ ও পানির জন্য চলছে হাহাকার। শুধু গাজা নয়, ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞ অব্যাহত আছে অধিকৃত পশ্চিম তীরেও। এদিন ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান বেশ কয়েকজন নিরস্ত্র ফিলিস্তিনি। এদিন ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মোহসিন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে হামাস সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যম। গাজা সিটির শেখ রেদওয়ানে জিহাদ মোহসিনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানানো হয়। তবে জিহাদ মোহসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া হামাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি পলিটব্যুরোর একমাত্র নারী সদস্য ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানায় ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। চলমান সংকটের মধ্যেই গাজার লাইফলাইন খ্যাত রাফা ক্রসিং সাময়িকভাবে খুলে দিতে রাজি হয়েছে মিশর। সীমান্ত দিয়ে মাত্র 20টি মানবিক সহায়তা সরবরাহকারী ট্রাক গাজায় যাওয়ার জন্য মিশর অনুমোদন দিয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের তত্ত্বাবধানে এসব আন্তর্জাতিক সহযোগিতা পৌঁছাবে গাজাবাসীর জন্য। ইসরায়েল জানিয়েছে যদি এসব সহায়তা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে না পৌঁছায়, তবে গাজায় আন্তর্জাতিক সহায়তায় বাধা দেবে না তারা। ইসরায়েলি বাহিনীর গাজায় নির্বিচারে সাধারণ ফিলিস্তিনের হত্যা করলেও তাতে নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। সেই সমর্থনের পালে হাওয়া দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার ইসরায়েল সফরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জেরুজালেমে পৌঁছেই প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে সুনাক বলেন এই যুদ্ধে ইসরায়েলের জয় দেখতে চায় তার দেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শুক্রবার বিশ্বজুড়ে বিক্ষোভে ডাক দিয়েছে হামাস। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ বন্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় সশস্ত্র গোষ্ঠী। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।